চিত্র হলো এই দেখুন, কমলপুরে এমরা প্রাসাদে এটা একটা মসজিদের দেয়াল। আমার কালার প্রিন্টার নেই, দেখে ভালো বুঝবেন না। ঠিক আছে, বিজেপি দল জিতবে, বাজি ফুটাবে, ওরা আনন্দ ফুর্তি করবে। এই জন্য একটা ধর্মাবলম্বীর তার এতে গিয়ে মসজিদের দেয়াল ভাঙবে, এই ঘটনা। এবং যেটা আমি দেখালাম ইয়েতে হোয়াটসঅ্যাপে, এই হলো বরফ ছবিটা। তো এরকম গত এই 24 ঘন্টায় সদর মহকুমা, মোহনপুর, জিরানিয়া, বিশালগড়, মেলাঘর, কমলপুর এবং ওদিকে কুমারঘাট, খোয়াই, বিভিন্ন জায়গাতে আমি এগুলি একটা চিঠি সম্বলিত করে আপনাদের দেব, বিস্তৃত সেখানে আছে এগুলো হচ্ছে। এবং দুর্ভাগ্যের যারা এই জাতীয় যে কার্যকলাপে যাচ্ছে তাদের মুখে স্লোগান কি, ভারত মাতা কি জয়। আমাদের ভারত মাতা কি এইভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়ার, সার্বজনীন অধিকার হত্যা করার স্লোগান দেওয়ার জন্য এইভাবে লাইসেন্স দিয়েছে? গতকাল সন্ধ্যাবেলা আমি পার্টি হঠাৎ করে চারিদিকে এখানে যে জয় শ্রীরাম, আরে শ্রীরাম তো মানুষ ভক্তি ভরে ভগবানের নাম করতে, শ্রীকৃষ্ণ শ্রীরাম নিশ্চয়ই জয় শ্রীরামের ধ্বনি দেওয়া অপরাধ কিছু না, বরঞ্চ শ্রীরাম বা শ্রীকৃষ্ণের নাম নিলে পরে মানুষ তার প্রশান্তি আসবে। কারো যদি সেরকমভাবে খুব রাগ ভেতরে সেরকম কিছু থাকে, এটা গলে যাবে। কিন্তু এই স্লোগানে হুটহাট করে সমস্ত এই হরিগঙ্গা প্রসাদ রোডের সমস্ত দোকানপাটে দরজা জানালা সব এই দোকান বন্ধ হয়ে গেল, কি বিভৎস। আজকে আপনাদেরকে আহ্বান করতে হয়েছে যে সম্পূর্ণ একটা অযাচিত অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে, যদিও আমাদের ত্রিপুরাজ্যে বিগত 47 মাসের যে রাজনৈতিক আবহে এটা নতুন না, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই জাতীয় ঘটনা অকল্পনীয়। সে কারণেই যে আমি অযাচিত বা অনাকাঙ্ক্ষিত এটা বলছি। আপনারা জানেন গতকাল 5 পার্টি অফিসের উপরে বিজেপির পতাকা এখনো আছে। ভারতের সংবিধান আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে এইভাবেই সংবিধানের নামে শপথ গ্রহণ করে বিপ্লব দেবের সরকার, এবং এই অমিত শাহ আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার আশীর্বাদ নিয়ে, তার সার্টিফিকেট নিয়ে তার 2 দিনের মধ্যেই এটাকে কার্যকরী করে দেখাচ্ছেন। এখনও আছে সারা দেশে, এবং আমি অমিত শাহ এবং নরেন্দ্র মোদি দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের কাছেই এই ছবি পাঠাব। সেখানে বহু রাজনৈতিক দল তারা প্রতিদ্বন্দ্বিতা করে, অতীতেও এবং আগামী দিনেও করবে, এবং সেখানে কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা জোট তারা সে নির্বাচনে জয়ী হবে। তো এটা স্বাভাবিক, বিজয়ী দল বা বিজয়ী জোট তারা সেই রাজ্যে নির্বাচন না হলে দল হিসাবে দেশের যে কোনো প্রান্তেই নির্বাচন হোক তারা আনন্দ ফুর্তি করবেন, উল্লাস করবেন, এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় নয়। তো গতকাল যে 5টা রাজ্যে ভোট হয়েছে এটা অন্য রাজ্যের আপনারা সবাই জানেন,
ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যের শাসক দল তারা চারটি রাজ্যে বিজয়ী হয়েছেন। আমি ফলাফলের অন্যান্য দিক বলছি না, কারণ সে বিশ্লেষণ এখনো ঠিক সেরকমভাবে আসেনি। যেটা মুদ্রা কথা, বিজেপি তারা চারটি রাজ্যে ক্ষমতায় ফিরে এসছে, তো এখানে এই রাজ্যের বিরোধী বিজেপি দল তাদের সমর্থকরা তারা উল্লাস করবেন, এটা কোনো অপরাধ কিছু না। কিন্তু সে উল্লাস তার নমুনা অন্য রাজনৈতিক দলের পার্টি অফিসে গিয়ে আগুন লাগাবে, ভাঙচুর করবে, অন্য রাজনৈতিক দলের সমর্থক এমনকি নিরীহ হয়তো ঠিক সেরকমভাবে কোনো রাজনৈতিক দলের সমর্থক হিসাবে চিহ্নিত নয়, কিন্তু শাসক দলের কারো কারোর পছন্দের ব্যক্তি না, তার ধন সম্পত্তি লুট করবে, ধ্বংস করবে, প্রাণঘাতী হামলা চালাবে, এটা নিশ্চয়ই কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বা উল্লাসের নমুনা হতে পারে না, এটা চরম অগণতান্ত্রিক। বিষয়টা হলো যে কালকে ডজার নিয়ে যে আগরতলায় মিছিল করলো, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এটা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল অতীতে দেশের কোথাও করেছে কিনা? ডজারটা কি এর সিম্বল? তারা এতদিন দেখলাম রথ নিয়ে যান, হ্যাঁ এখন ডজার, আজকে ওটা বিশাল করে, এবং এখন আমি ভিডিওটা পেলাম খয়েরপুরেও লোক বেশি নেই, বেশি হলে তিনশো হবে ডজার নিয়ে মিছিল করছে। কোথায় মিছিল করছে? খয়েরপুর প্রধান সড়কে না, আমাদের যে পাড়া সেই পাড়া কালকে একবার আক্রমণ হলো, এবং একজন অটু শ্রমিক তার বাড়ি যেভাবে ভেঙেছে সে আজকে সে কাঁদছে, তার মা একজন সাধারণ ঘরের কাজ করেন, সব শেষ, গাড়ি পুড়িয়ে দেওয়া, আগুন দিয়ে প্রকাশ্যে আগুন দিয়ে দেওয়া, এবং ফায়ার সার্ভিস এখানেও মেঘলিপাড়াতে একটা আগুন লেগেছে, ওল্ডাগড়তলা বাজারে ফায়ার সার্ভিসকে আটকে রাখা, তারপরে আমাকে আবার দ্বিতীয়বার করতে হয়েছে, এবং লাস্টলি আমি যখন রাত্রিবেলা তখন প্রায় 12:30 এসপিকে যখন ধরতে পারলাম, তিনি যদি ব্যবস্থা না নিতেন পুলিশ মানে টিএসআর পাঠিয়ে, তাহলে খয়েরপুরে আরও বিভৎস ঘটনা ঘটতে পারত। এই জায়গাতে কালকে রাত্রি 3:30 পর্যন্ত আমরা কেউ ঘুমাতে পারিনি, একটার পর একটা এরকম ঘটনা ঘটছে। বলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলবো যে শুধু আমরা আক্রান্ত ছিলাম না এতদিন, কালকে এরকম কয়েকটা ঘটনা ঘটেছে কংগ্রেসের যারা সমর্থক, 15 দিন আগেও তারা বিজেপির সঙ্গে ছিল, তারা জয়েন করেছে, তা আক্রান্ত হয়েছে বিশালগড়ে খয়েরপুরে ইত্যাদি জায়গাতে। ফলে যারা শান্তিপ্রিয় কেউ তাদের কাছ থেকে রক্ষা নেই। আমাদের সম্পাদক যেটা বলেছেন এই চিঠি দেওয়া হবে আপনাদের মারফতে, আমরা জনগণের কাছে এটা যেতে চাই যে তাদের পায়ের তলার মাটি নেই। কালকেও আগরতলা শহরে আপনারা প্রত্যক্ষ করেছেন কতজন লোক করেছে, বিশালগড়ে আজকে, এখন খয়েরপুরে লোক কিন্তু নেই, ডজার আছে আর বিভৎস উস্কানিমূলক স্লোগান আছে। আমরা বলবো তার অবসান করার জন্য আমরা সমস্ত গণতান্ত্রিক শক্তিকে আহ্বান করবো।